back to my class. Students, আমরা আগের ক্লাসে subject verb agreement এর যে প্রথম পর্যায়ে সেটা জেনেছি। এবার আমরা ধীরে ধীরে আরো কিছু advanced subject verb agreement সম্পর্কে জানব। So, দেখো প্রথমেই আমি যেটা লিখেছি an uncountable noun takes a singular verb. আচ্ছা বলো তো what is uncountable noun? যেটা গোনা যায় না। ধরো আমার মাথা চুল, আমরা কি একটা একটা করে চুল গুনতে পারবো? পারবো না। ঘাস মানে grass সেটাও গোনা যায় না। But these all are nouns. So এইগুলো যেগুলো আমরা গুনতে পারি না সেইগুলো হচ্ছে uncountable noun. ঠিক সেরকম ভাবে যেগুলো গোনা যায় ধরো সেগুলো হবে countable nouns এর মধ্যে পড়বে। Right? যেমন ধরো birds বা trees এরকম। So coming back to that, an uncountable noun takes a singular verb. যেরকম দেখো example দিয়ে আমরা বুঝবো water is essential. জল খুবই প্রয়োজনীয়। তুমি বলো জল কি আমরা গুনতে পারি? পারি না। So water is uncountable noun obviously. The grass is getting long. এবার obviously একটা ঘাস তো থাকবে না, অনেকগুলো ঘাসই আছে। This is plural. কিন্তু যেগুলো যেহেতু এটা uncountable noun সেই জন্য কিন্তু আমরা দেখো এখানে is করেছি। আমরা লাস্ট ভিডিওটাতে জেনেছিলাম যে আমরা সাবজেক্ট ওয়াইজ অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট আমরা সবসময় বি ভার্ব ব্যবহার করব। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমরা বি ভার্বও সিঙ্গুলার ইউজ করব। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা বি ভার্বের ক্ষেত্রেও আর ইউজ করব, রাইট? প্লুরাল ইউজ করব। কিন্তু দেখো এখানে আমরা একটা ছোট এক্সেপশন কাইন্ড অফ থিং দেখছি, বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি অ্যান এক্সেপশন, দিস ইজ আ সার্টেন কাইন্ড অফ রুল বলতে পারি আমরা। যে যদি আনকাউন্টেবল নাউন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সব আনকাউন্টেবল নাউনকে কিন্তু একটা সিঙ্গুলার হিসেবে ট্রিট করব, সো দ্যাট আমরা ওয়াটার এই সাবজেক্টের রেসপেক্টে কিন্তু আমরা ইজ মানে সিঙ্গুলার হিসেবে ট্রিট করছি, সিঙ্গুলার ভার্ব ইউজ করছি। সিমিলারলি গ্র্যাস সেখানেও আমরা ইজ ইউজ করছি, মিন্স গ্র্যাস কে আমরা অ্যাজ সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ট্রিট করছি। ওকে ক্লিয়ার? অ্যান্ড কামিং ব্যাক টু দ্য নেক্সট ওয়ান, দেয়ার ইজ এগ্রিমেন্ট উইথ দ্য পাস্ট টেন্স ভার্ব। দেখো এতক্ষণ আমরা কিন্তু এর আগে প্রেজেন্ট টেন্স ভার্ব দেখেছি, এবার আমাদের পাস্ট টেন্সও জানতে হবে। তাহলে পাস্ট টেন্স কি করে হবে? আমরা দেখো ভার্ব মানে, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া মানে কাজ, তো কাজেরই তো কাল হয়। টেন্স কথাটার মানে হচ্ছে বাংলায় যদি আমি টেন্স কথাটা বলি দ্যাট মিন্স ক্রিয়ার কাল, মানে ক্রিয়ার সময়টা নির্ধারণ করছে যে সেটা ভবিষ্যতে ছিল মানে ফিউচারে হবে কিনা, সেটা আগে হয়ে গেলে সেটা অতীত, এখন হলে বর্তমান, তাহলে সেটা কিন্তু সবসময় একটা ভার্বই ডিফাইন করে। তো সেহেতু আমাদেরকে পাস্ট টেন্সের ক্ষেত্রেও আমাদের ভার্বটাই ডিফাইন হবে। কি করে ভার্ব করবে? দেখো প্রথমটা আমি যেটা লিখেছি অপশন এ তে, উইথ দ্য পাস্ট টেন্স ভার্ব দেয়ার ইজ এগ্রিমেন্ট অনলি উইথ বি। বি ভার্ব ইজ ভেরি এসেনশিয়াল। বি ভার্বের যেমন আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্বের ব্যবহার হয়েছে আমরা লাস্ট ভিডিওতে দেখেছি, যদি তোমরা না দেখে থাকো তাহলে লাস্ট ভিডিওটা একটু দেখে নিও। আর সেক্ষেত্রে সিমিলারলি পাস্ট টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা বি ভার্বের ইউজ করব। কিন্তু হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট? দেখো বি ভার্বে আমরা আগে কিন্তু ইজ ব্যবহার করেছিলাম, অ্যাম ব্যবহার করেছিলাম, রাইট? বাট এখন দেখো আমরা ওয়াজ ব্যবহার করছি, তাই তো? আবার যদি আমরা প্লুরাল করি তাহলে আমরা অয়ারও ব্যবহার করব, হুইচ ইজ দ্য পাস্ট ফর্ম অফ আর, রাইট? করেক্ট? ইজ অর অ্যাম এটার পাস্ট ফর্ম আমরা ব্যবহার করি ওয়াজ, আর যদি আমরা প্লুরালে যাই মানে আর সেটার পাস্ট ফর্মে আমরা করব অয়ার। ওকে এবার দেখো এক্সাম্পল, আই ওয়াজ ইল। আমি যদি এটা প্রেজেন্ট করতাম তাহলে কি করতাম? আই অ্যাম ইল। সো দিস ইজ ভেরি সিম্পল থিং, যে আমরা যদি প্রেজেন্ট টেন্সে করি তাহলে আমরা সাবজেক্ট অনুযায়ী ভার্বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হুইচ ইজ অ্যাম, আই এর সাথে অ্যাম যায় তো অ্যাম ব্যবহার করব। আর যদি আমরা পাস্ট টেন্সে করি তাহলে আই এর সাথে, আই সাবজেক্টের সাথে পাস্ট যেটা যায় হুইচ ইজ ওয়াজ, তাহলে আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। হি ওয়াজ আনহ্যাপি, সে একদম হ্যাপি ছিল না। ক্লিয়ার? সো দেখো আমরা কিন্তু পুরো সেন্টেন্সে কিছুই বদলাই, প্রেজেন্ট পাস্ট ডিফাইন করছে শুধু এই বিভাগটা। যদি এটা প্রেজেন্ট হতো তাহলে এই ওয়াজ এর পরিবর্তে এখানে থাকতো অ্যাম, এখানে থাকতো ইজ, যদি এটা প্রেজেন্ট হতো। যেহেতু এটা পাস্ট আমরা কিন্তু শুধুমাত্র বি ভার্বটা পরিবর্তন করেছি, সো দ্যাট দ্য এগ্রিমেন্ট ইজ দেয়ার ইজ এগ্রিমেন্ট উইথ দ্য পাস্ট টেন্স ভার্ব। ভার্বের সাথে সবসময় পাস্ট টেন্স হচ্ছে হুইচ ইজ ওয়াজ ইনস্টেড অফ ইজ, অ্যান্ড ওয়াজ ইনস্টেড অফ অ্যাম, হুইচ ইজ ইউজড
other verbs there is agreement with only one past form. Dekho, I had a computer. The girl looked nice. The girl looked nice. Ami tomader age class e shikhiyechhilam je present tense e singular form jodi hoy tahole amra verb er sathe s by s jog kori. Shudhu dekho present tense. Ami jodi boli mei tike sundor dekhte tale ki bolbo the girl looks nice. Can you look solo? Because this is in present form. So the girl has a third person singular number. She just no looks. But whenever I am using this sentence in a past form, which is this one, the girl looked nice. I have used the past form of the verb look. Okay. So amra kintu shudhu matro ei verb er form change er madhyome amra kintu sentence er ei eta present past define korchi. Tahole dekho amra kintu sentence er subject verb agreement er madhyome ekta sentence er kal ta ke bojhacchi. Abar subject onujayi amra kon tense e kon verb ta boshabo shetao janchi. Kon gulo ke be verb bole janlam, kon gulo ke have verb bole shegulo janlam. So please check out the video very carefully. আজকে তোমাদের কোনো কোশ্চেন থাকে সো কমেন্ট সেকশনে আমাদের জানিও সো আই উইল ট্রাই টু অ্যানসার অল ইওর কোশ্চেন্স।